প্রেস অ্যাড্রেস করা তো দরকার হয়ে যায়, কিন্তু মই যি কবলগে আছে এইটো আপোনাবিলাক জানে সবে। আর অসমর রাজ্য আর পুরা আমার পূর্বতর রাজ্যর সবে জন জানে যে বিজেপি আহার পাছতে কি আমার কারণে চেঞ্জেস তো আনিছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পাছতে কি ডিফারেন্সেস আমি দেখি পাই আছে সবে এটা চাই আছে জানে, সেটাকে বহুত ডিটেইল কবলে দরকার তো নাই। নর্থ ইস্ট ভগবানে বহুত দিছে আমাক, আমার মাটি ভাল, পানি বেশি আছে, আমার জঙ্গল আছে, ব্যাম্বু আছে, টিম্বার আছে, টি আছে, কালচার আছে, ট্যুরিজম পটেনশিয়াল সব কিছু আছে। কিন্তু ভারত সরকার পুরা প্ল্যানিং ভিজন আর সাপোর্ট নাছিলে, সেইটো কারণে নর্থ ইস্টত এক জায়গার পরা দূসরা জায়গা যাবলে বি কেতিয়াবা স্ট্রাইক এজিটেশন হয়ে ফসি যায়, বাহিরের পরা মানুষ আহিবলে বি চিন্তা করে যে নর্থ ইস্টত কইলে কোর্ট বন্ধ হয়ে যাব। যে যেতিয়া আমি সাংসদ আসলে আর এই তো নতুন নতুন এনআরএল আসলে তিতে সুর একটা কোম্পানির পর জন্ম লই আসাম একর প্রায় এই জন্ম লওয়া প্রজেক্ট হয়, কিন্তু আজি এটা ডাঙর একটা গছ নিচিনা উঠি ইমান ডিভিডেন্ড দিয়ে আছে। মই তো আজি ইহতর প্রফিট ডিভিডেন্ড অসম সরকারক ভারত সরকারক আমার স্টেট এক্সচেকারক ইমান রেভিনিউ জেনারেশন করে কিনে দিয়ে আছে। আরো এইতো বেলেগ বেলেগ স্টেট অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয় সিহতর লগতে কিবা না কিবা প্রজেক্ট হল, যেটা ব্যাম্বু প্রজেক্ট কিবা একটা ভাল ইকোনমিক প্রজেক্ট সেইটো অ্যালাইনমেন্ট করব, এমওইউ করব। কারণ অসম ভাল হলে প্রসপেরিটি অসমত আহিলে গোটেই নর্থ ইস্ট প্রসপেরাস হয়ে যাব। আসাম ইজ দ্য হার্ট অফ নর্থ ইস্ট, সেইটো কারণে নুমালিগড় রিফাইনারি লিমিটেড ইজ টেকিং এ ভেরি লিডিং পায়োনিয়ারিং রোল, মই খুব ভাল পাইছে। লগে লগে অয়েল ইন্ডিয়া লিমিটেড প্রাইড অফ নর্থ ইস্ট, অয়েল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ বিকাম এ গ্লোবাল এন্টিটি নাও। যেতিয়া আমি ফার্স্ট রিভিউ মিটিং হয়েছিল এই কিমান বছর আগতে, মোর দেন টু ডিকেডস, অয়েল ইন্ডিয়া লিমিটেড ওয়াজ অনলি কনফাইন্ড টু আসাম এন্ড অরুণাচল। আজি অয়েল ইন্ডিয়া ইজ নট অনলি গোয়িং ন্যাশনাল, ইট ইজ গন ইন্টারন্যাশনাল, ইউরোপ পুরা লয়, এশিয়া, আফ্রিকা, লেটিন আমেরিকা লোকে অয়েল ইন্ডিয়ার একটা স্টেক হয়ে গেল, একজিস হয়েছে, স্টেক হোল্ডার হয়ে গেল। আমি ভাল লাগে ডিগবয় পুরা 1889 পুরা জন্ম লই এই হুরু অয়েল ফিল্ড ডিসকভারি করার পুরা এটা এটা ইন্টারন্যাশনাল জায়েন্ট হিসাবতে এটা উঠি আছে। সেইটো কারণে এনআরএলর লিমিটেড আর অয়েল ইন্ডিয়া লিমিটেড দুইটা আজি মানে রিভিউ হল, খুব ভাল লাগিছে। আর প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেনেকা প্ল্যান করেছে, সাপোর্ট করেছে, ভিজুয়ালাইজ করেছে, সেই হিসাবতে এনআরএল আর অয়েল ইন্ডিয়া লিমিটেড আগবড়ি আছে, বড় ভাল লাগিছে। রাজ্য সবে জানে যে বিজেপি আহার পাছতে